একটি অসুস্থ হনুমান চিকিৎসা করাতে নিজেই উপস্থিত চিকিৎসকের চেম্বারে চিকিৎসকের চেম্বারে উপস্থিত হয়ে ইশারা করে দেখিয়ে দিল চোখের সমস্যা চিকিৎসক পশু চিকিৎসকের সাথে ফোনে যোগাযোগ করে তাকে ওষুধ দেয় অসুস্থ হনুমানটি প্রায় 2 ঘন্টা শয্যায় শুয়ে থাকে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপালের দুবরাজপুর গ্রামের গ্রামীণ চিকিৎসক অনিমেশ পালের চেম্বারে এদিন দুপুর 12টা নাগাদ একটি হনুমান রোগীদের বসার জায়গায় শুয়ে আছে সেই সময় চিকিৎসক অন্য রোগীদের চিকিৎসা করছিলেন অনেকেই নানা রকম খাবার সামগ্রী দিচ্ছে হনুমানটিকে কিন্তু সে কোনো কিছুই খাচ্ছে না বারবার চোখে ও মাথায় হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে চেম্বারের পাশেই একটি কলে জল খায় চিকিৎসক জানান ওষুধের বাক্স নিয়ে তাকে ইশারা করে পরে পশু চিকিৎসকের পরামর্শে তার চোখে ওষুধ দেন এবং ব্যথার জন্য ওষুধ দিলে হনুমানটি নিজেই খেয়ে নেয় সামনে একটা ট্যাপ আছে ট্যাপটা খুলে ও জল খেয়েছে জল খেয়ে আবার ট্যাপটা বন্ধ করেছে সুন্দর বন্ধ করে তারপরে আবার ওইখানে এসেছিলাম আমার দরজা বন্ধ করে দিলাম তো প্রথমে দরজায় ধাক্কা মেরেছে যখনই খুলতে পারিনি দরজাটা ওইখানে সাইকেল ছিল সব সাইকেলকে উল্টে উল্টে পরে পাশে যে আমাদের একটা বার্নি মিল আছে ওইখানে ওই চাল টাল কিছু একটু সে ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিল যে আমি দরজা খুলতে আবার এসে এখানে ঢুকে পড়েছি আচ্ছা আর কিছু খাচ্ছে না কিছু খাচ্ছে না কোনো কিছু দেখাচ্ছে কোনো অসুস্থতার চিহ্ন চোখটা মনে হয়েছিল আমার জন্য একটু চোখটা ভাগ ঘষছিল একটা চোখ ছোট হয়েছিল এটাই আমার তো আর আমি পশু চিকিৎসক না হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ওই চোখটা মনে হয়েছিল একটু অসুবিধা যে ওনাদের ওই ডাক্তারবাবু ওদের ফোনে বললেন যে চোখের ওষুধ একটু আর ব্যথার ওষুধ কিছু খাওয়াতে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা উপস্থিত হন পরে হনুমানটি বিট অফিসারের সঙ্গে বাইকে চেপে ফরেস্ট অফিসে চলে যায় এই বিষয়ে সারিঙ্গা রেঞ্জ অফিসার সুরজিৎ কুমার মজুমদার জানান হনুমানটি হয়তো প্রখর রোদে অসুস্থ হয়ে পড়ে সেখানকারই চিকিৎসকের চেম্বারে উপস্থিত হয় কালকে একটা হনুমান হয়তো এই রোদে যা রোদের টেম্পারেচার এদিক ওদিক ঘোরাঘুরি করে করে ক্লান্ত হয়ে কোন একটা ডাক্তার চেম্বারে কোথায় দুবরাজপুর বিটের আন্ডারে সারিঙ্গা রেঞ্জের তো ওখানে একটা ডক্টর অনিমেশ পাল নামক একজন ব্যক্তি উনি ডাক্তার চেম্বার আছেন ওখানে ঢুকে গেছিল হয়তো প্রচন্ড দাবদাহ রোদের তেষ্টা জল খাওয়ার জন্য হয়তো ঢুকে যেতে পারে তারপর আমরা কালকে আমাদের কর্মচারীরা ছিল তো কালকে একটা জায়গা থেকে শিফটিং করা হয়েছিল তো পুনরায় আজকে সকালে আবার হনুমানটা ফিরে আসার জন্য লোকালয়ে আমরা রেস্কিউ করে সারিঙ্গা রেঞ্জে নিয়ে আসছি এবং ভেটেরিনারি ডাক্তার এসেছিলেন ওনারা ট্রিটমেন্ট করেছেন তো ওনারা দেখে যেটা বুঝলেন যে না মোটামুটি ঠিকই আছে আমরা কালকে অবজারভেশন রাখবো এবং সুস্থ হওয়ার পর আমরা আবার জঙ্গলে ছেড়ে দেবো ওই সময় এটা অসুস্থ ছিল মনে হচ্ছে দেখুন এই রোদে মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে আর বনের পশু তো অসুস্থ হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না হতেই পারে কয়েকদিন আগেই হনুমানের কামড়ে একটা মৃত্যুর ঘটনা ঘটেছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো বন্যপ্রাণী যদি লোকালয়ে ঢুকে যায় তাহলে সাবধানে থাকতে এবং ওকে বিরক্ত না করতে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা